হ্যালো গাইজ, এসএমডি স্পোর্টস শোর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ফিরছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট। চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে দু ম্যাচের টেস্ট সিরিজ। 15 ও 23 মে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ইতিমধ্যেই 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্ক্রিনে আপনারা সেই স্কোয়াডটি দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা এই স্কোয়াড থেকে প্রথম টেস্টের একাদশ গঠনের চেষ্টা করব। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ওপেনিং করবেন তামিম ইকবালের সাথে মাহমুদুল হাসান জয়। তামিম ইকবাল অবশ্যই অটো চয়েস হিসেবে খেলবেন। টেস্ট ক্রিকেটে গত সাউথ আফ্রিকা সফরে তামিম ইকবালকে দেখা গেছিল অনেকদিন পরে। তার পার্টনার হিসেবে মাহমুদুল হাসান জয় অনেকটাই অটো চয়েস, কারণ সাদমান ইসলামকে ইতিমধ্যেই দল থেকে বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান জয় নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকায় দুই দেশেই দুটি ভালো ইনিংস খেলেছিলেন, তবে দেশের মাঠে তার পারফরমেন্স খুব একটা ভালো না। এবার সময় এসেছে তা পাল্টানোর। তিনে ব্যাট করবে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত খুব একটা ধারাবাহিক না হলেও মোটামুটি বেশ ভালোই পারফর্ম করছেন। অনেকটা নিশ্চিত করে বলা যায় তিনি টেস্ট ফরম্যাটে নাম্বার 3 পজিশনে তার জায়গা পাকা করে নিয়েছেন। এরপরে মমিনুল হক। বর্তমান বাংলাদেশ ক্যাপ্টেন মমিনুল হক দেশের বাইরে পারফরমেন্স খুব একটা ভালো করতে পারেন না, তবে দেশের মাঠে তার পারফরমেন্স অত্যন্ত ভালো। আরও পরিসংখ্যান ঘাটলে দেখা যায় তিনি চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামেই বেশি ভালো পারফর্ম করেছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি ওই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে, তাই অধিনায়কের কাছ থেকে এবার প্রত্যাশা একটু বেশি থাকছে। এই গেল টপ 4। এবার মিডল অর্ডার। নাম্বার 5 পজিশনে খেলবেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে কিপিং করেন না, যাতে তিনি আগে ব্যাটিং করতে পারেন এবং ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে অতীতে ভালো পারফরমেন্স করার রেকর্ড আছে তার, দেখা যাক এই সিরিজে তিনি কেমন পারফর্ম করতে পারেন। দলের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন লিটন দাস। কাগজে কলমে বাংলাদেশের বর্তমান সেরা ব্যাটসম্যান লিটন দাস। গত 1.5-2 বছরে বেশ ধারাবাহিক হয়েছেন তিনি, সময়ের সাথে তিনি পরিণত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও তার ব্যাট হাসবে এমন আশা করা যেতেই পারে। এরপরে সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে খুব একটা মনোযোগী নয় এমন দাবি অনেকেরই, তবে সাকিব বাংলাদেশের সেরা পারফর্মার। যে কোনো ফরম্যাটেই তিনি বাংলাদেশের সেরা ক্রিকেটার। আরও 2 স্পিনার হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ বর্তমানে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ভালো করছেন। যখনই তিনি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন রানের দেখা পেয়েছেন। আগামী 15 তারিখ নিজেকে আরও একবার অলরাউন্ডার হিসেবে প্রমাণের সুযোগ রয়েছে তার। তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফর্মার, গত সাউথ আফ্রিকা সিরিজেও ভালো করেছেন এবং দেশের মাঠে বরাবরই ভালো করেন। 2 পেসার হিসেবে থাকবেন ইবাদত হোসেন এবং শরীফুল ইসলাম। ইবাদত হোসেন বেশ আত্মবিশ্বাসী ক্রিকেটার, নিউজিল্যান্ডের মাঠে তার ম্যাচ জয়ী বোলিং অবশ্যই সবার মনে থাকবে। শরীফুল ইসলাম ইঞ্জুরি থেকে ফিরছেন, এই ম্যাচ খেলার সম্ভাবনা তার অনেক বেশি। বিশ্বকাপ জয়ী আন্ডার-19 দল থেকে উঠে আসা এখন পর্যন্ত সেরা ক্রিকেটার শরীফুল ইসলাম সাদা বলের পাশাপাশি লাল বলেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। আশা করা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিনিও ভালো করবেন। তো বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে এই একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। যদি আপনি কোনো পরিবর্তন দেখতে চান সেটা জানান কমেন্টে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।